হরিয়ানায় বড় জয়, তুমুল উচ্ছ্বাস পদ্ম শিবিরের মধ্যে। এরই মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বড় বৈঠক করে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 অক্টোবর চণ্ডীগড়ে বসে এই বৈঠক, সামনেই আবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তার আগে এই বৈঠকে স্বভাবতই নজর ছিল রাজনৈতিক মহলের। এদিনের বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় বিজেপির একগুচ্ছ বড় মুখ। বিজেপি ছাড়াও এনডিএতে থাকা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা ছিলেন। বৈঠকে প্রধান মুখ হিসেবে দেখা যায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে। দীর্ঘ সময় ধরে চলে আলোচনা। বৈঠক সম্পর্কে আগে বিজেপির তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।